ইসলামপুর বিধানসভার মাদারীপুর 6 নম্বর বুথে, সেখানে আমরা খবর পাই, আমি খবর পাই সেখানে বুথ দখল করে টিএমসি সমর্থকরা বুথ দখল করে ভোট করাচ্ছে। তার প্রতিবাদে গ্রামবাসীরা এনএইচ অবরোধ করেছে। খবর পেয়ে আমরা সেখানে যাই, সেখানে অবরোধ চলাকালীন কুইক রেসপন্স টিম আসে আমাদের কিন্তু অবরোধ তুলে দেয় এবং সবাইকে ভোট শুরু হয়। কুইক রেসপন্স টিম সেখানে ভোট গ্রহণ চালু করার পর তারা সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যারা ওখানে সাংবাদিকরা ছিলাম তাদেরকে ঘিরে ধরে তাদেরকে লক্ষ্য করে বোমা গুলি পাথর ছোড়া হয় এবং আমরা সেখান থেকে পালাতে গেলে কয়েকজন দুষ্কৃতী আমাদের ঘিরে ধরে আমাদের বাস দিয়ে আমার মাথায় পায়ে হাতে মারে, আমার মানি ব্যাগ মোবাইল চশমা এগুলো কেড়ে নেয়। আপনি করবেন? হ্যাঁ, এই বিষয়ে আমি থানায় অভিযোগ করবো। এই মুহূর্তে আমি হাসপাতালে আছি চিকিৎসার জন্য।